চরমোনাই যত ভুলই করুক, এদেশের মানুষ তাদেরকে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তাদেরকে পাশে চায়। মানুষ চায় যে আমাদের যে আন্দোলন সংগ্রাম এই স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, মানুষ চায় চরমোনাই ভুলের পরেও তারা মানে এই আন্দোলনের অংশ হোক এবং তারা এই আন্দোলনে সাহসী সংজ্ঞা প্রদান রাখুক। আজকে চরমোনাই যে নির্বাচনটা বয়কট করেছে নির্বাচন ফলাফল ঘোষণা করার আগেই, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তবে এই নির্বাচন বয়কটটা যদি তারা দুপুর 1টার আগে করতো তাহলে এটা তাদের জন্য অনেক সম্মানের হতো, এবং এই নির্বাচন বয়কট যদি তারা মানে সকাল 11টার আগে করতো তাহলে তারা আরো সম্মানের সঙ্গে এখানে সেফ এক্সিট হতো, এবং তারা যদি সকাল 8টার আগে এই নির্বাচন বয়কট করতো তাহলে তারা বড় একটা সম্মানের অংশীদার হতো, আর তারা যদি নির্বাচনের আগেই বয়কট করতো তাহলে তাদেরকে দেশের মানুষ অনেক বেশি ভালোবাসত। তো তারপরেও মানে তারা অন্তত বুঝতে পেরেছে যে এই সরকারটা আসলে কেমন, কতটা সন্ত্রাস, কতটা মানে হিংস্র, এরা কতটা মানে বুনো বুনো পশুর মতো, এটা তো চরমোনাই বুঝতে পেরেছে অন্তত। এটাই আমাদের যারা আমরা সমালোচনা করেছিলাম তাদের আমরা আগে থেকে বলছিলাম যে এরা আসলে ভালো না, আপনাদের এটা বোঝা উচিত, এবং আমরা আমাদের অন্তর দিয়ে উপলব্ধি করেছিলাম এই সংকটটা যে আসলে কি হতে যাচ্ছে, এবং আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। আমাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আমরা চরমোনাইকে পাশে পাবো বলে আমরা বিশ্বাস করি, এবং তারা এই সরকারের বিরুদ্ধে একটা ভালো ভূমিকা রাখবে তার পতনের জন্য, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। কিন্তু হয়তোবা জয়ী হয়ে গেলে, চরমোনাই জয়ী হয়ে গেলে আপনার হলো এইটা আর হতো না, এটা হতো না, চরমোনাই বলতে বাধ্য হতো যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। কারণ বাংলাদেশের একটা কালচার যে জিতলে নির্বাচন সুষ্ঠু হয় আর হারলে নির্বাচন খারাপ হয়, সে জায়গা থেকে চরমোনাই হেরে যাওয়াতে আমরা আপনার হলো এই সরকারের বিরুদ্ধে একটা আরেকটা বন্ধু আমাদের মানে বেড়ে গেছে, বন্ধু বেড়ে গেছে যে আপনার হলো এখানে তো পক্ষ দুইটা, আমি বারবার বলছি, একটা হলো হাসিনার পক্ষ আর একটা হাসিনের বিরুদ্ধে পক্ষ, বিএনপির পক্ষ না, গণ অধিকার পরিষদের পক্ষ না, এটা হলো আপনার হলো জামাতের পক্ষ না, জাতীয় পার্টির পক্ষ না, এটা হাসিনার পক্ষ অথবা হাসিনার বিপক্ষে, এই দুটা পক্ষ, এই দুটা পক্ষে আমাদেরকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আসলে কোন পক্ষে যাব। এখানে আমাদেরকে অবশ্যই এই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের আমরা মাঝামাঝি যদি থাকি যে না আমরা আপনার হলো এই কথা যদি বলি যে আমরা বিএনপির পক্ষেও না আওয়ামী লীগের পক্ষেও না, এই কথা যদি বলি তাহলে এই কথা দ্বারা কিন্তু আওয়ামী লীগ বেনিফিট পায়, এই কথা দ্বারা আওয়ামী লীগ বেনিফিট পায়। এরা যারা রাজনীতি নিয়ে চিন্তা করে তারা এটা বোঝে যে আমরা বিএনপির পক্ষেও না আওয়ামী লীগের পক্ষেও না, এই কথা দ্বারা আওয়ামী লীগ বেনিফিট পায়। এই যুক্তি দেওয়ারই আসলে সুযোগ নাই, একটাই কথা বলতে হবে যে আমরা হাসিনার পক্ষে নাকি হাসিনার বিপক্ষে। দেখেন 15টা বছর অনেকটা বেশি সময়, এই সময় ধরে আমরা কতটা কষ্ট পাইছে এই দেশের মানুষ, কতটা বছর ধরে আমরা ভোট বঞ্চিত। আমরা তো যখন এই সরকার ক্ষমতায় আসে তখন ছোট ছিলাম, আমাদের ভোটের বয়সই হয়নি, সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা ভোট দিতে পারি নাই, এবং যারা মধ্যবয়স্ক ছিল সবাই বুড়া হয়ে গেছে, যারা বুড়া ছিল তারা অনেকে মারা গেছে, সেই মরা লোকগুলো উঠে এসে মাঝে মাঝে ভোট দিচ্ছে। তো এইরকম একটা ব্যবস্থা করে ফেলেছে আমাদের। আমি বারবার বলি যে যারা শেখ হাসিনাকে চেনে নাই, হ্যাঁ, তারা অনেক ভুলের মধ্যে আছে, ভুলের মধ্যে আছে। সে আপনার হলো দেশের মানুষের জন্য কতটা হুমকি, গণতন্ত্রের জন্য কতটা হুমকি, অর্থনীতির জন্য কতটা হুমকি। একটা মানুষ রাজনীতি করে, তার পরিবারের মানুষরা দেশের বাইরে থাকে, সে কিভাবে দেশকে ভালোবাসতে পারে আমার প্রশ্ন। একটা একটা মানুষ রাজনীতি করে পরিবারের সদস্যদেরকে বাইরে রেখেছে, তার মানে কি? এদেশের মানুষ তাদের পছন্দ না, এদেশের পরিবেশে তারা থাকতে চায় না, তারা কমফোর্ট ফিল করে না। শুধুমাত্র মানে যদি সম্ভবত শেখ হাসিনার পরিবারের সবাইকে কোনোভাবে ঢুকায় রাখবে, সেটা তার সন্তান, তার বোন, পরিবার, তাদের সবাইকে ঢুকায় রাখতো, কিন্তু গণভবনে তো সবাইকে রাখা সম্ভব না। সেই জন্যই তারা বিকল্প আর কোনো নিরাপদ জায়গা পাচ্ছে না যেখানে তাদের পরিবারকে ভালোভাবে রাখতে পারবে, ফলে তারা তাদের পরিবারকে রাখতেছে দেশের বাইরে গিয়ে। তো এই যে দেশের বাইরে গিয়ে রাখে, দেশের বাইরে থেকে যারা রাজনীতি করে তারা কি দেশকে ভালোবাসতে পারে বলেন? তাদেরকে তো নিয়মিত হবে এই দেশ থেকে টাকা পাচার করতে হয় তাদের পরিবারের জন্য, হয় তো, তাই না? হয় না? তাহলে এদেরকে যে চিনবে না, এদেরকে যে চিনবে না, যেই ব্যক্তিটা এই যে বলছে না যে বিদেশে না গেলে কি হবে, আমেরিকায় না গেলে কি হবে, আরে ভাই কালকেই চোখের একটু ডিস্টার্ব হোক, সাথে সাথে চলে যাবেন মানে লন্ডন, ইউরোপ, আমেরিকায় যাবেন না, যাবেন না, এত ফুটানি দেখায় লাভ আছে? আপনার একটু অসুস্থতা হোক না হোক না, আপনি ঢাকা মেডিকেলে যাবেন, পিজি হাসপাতালে যাবেন? এর আগে পিজি হাসপাতালে 10 টাকা দিয়ে টিকিট কেটেছিলেন। আমরা জানি না ওইসব নাটক আপনারা কি করতে চান। এই বাংলাদেশে যত অব্যবস্থাপনা, এই রাজনৈতিক দলের যারা বড় বড় নেতা, এদের পরিবারের সদস্যরা বিদেশে থাকে, এই শয়তানগুলোর মানে পরিবার বিদেশে থাকে, দেশের প্রতি কোনো মায়া নাই, কোনো মমতা নাই, দেশের হাসপাতাল কি হয়েছে কোনো দেখার মানে প্রয়োজন নাই, দেশের চিকিৎসা ব্যবস্থা কি কোনো দেখার প্রয়োজন নাই, এদের পরিবার পরিজন সবাই বাইরে থাকে, এরা ইভটিজিং এর শিকার হয় না, হয়রানির শিকার হয় না, পাবলিক ট্রান্সপোর্টে চলতে হয় না, এরা সাধারণ পরিবেশে যেতে হয় না, হাট বাজারে যেতে হয় না,
ফলে এদের ওই ধরনের কোনো অনুভূতি নাই যে এগুলো কেমন চলছে। এদের প্রচুর টাকা প্রয়োজন, ক্ষমতা প্রয়োজন, এদের আপনার হলো সম্পদ প্রয়োজন, এবং এই সম্পদগুলো তারা আমাদের সন্তানদেরকে ব্যবহার করছে, আওয়ামী লীগের ছেলেপেলেদের, যুবলীগ, ছাত্রলীগদের, তাদেরকে ব্যবহার করছে, বাদাম খাওয়ায়, চা খাওয়ায়, মানে মানে ম্যান পাওয়ার দেয়, মানে হুমকি ধামকি দিচ্ছে সারা বাংলাদেশে, যে তাদের জমিদারি মানে তারা এস্টাবলিশ করে ফেলেছে। তো এই ভয়ঙ্কর অবস্থা চরমোনাই তারা বোঝা উচিত ছিল, বোঝা উচিত ছিল। যাই হোক, খেলা শেষ হয়েছে, ওই খেলা শেষ, মানে ওই ফাঁদ নাটক পর্ব শেষ, দফারফা হয়েছে। এখন চরমোনাই, জামাত, বিএনপি, গণ অধিকার পরিষদ, আরো মানে জাতীয় পার্টিকে আমি এর বাইরে দিয়ে দেবো না, তাদেরকেও এখানে আসা উচিত। অবশ্যই দেশপ্রেমিক সকল মানুষ আপনার হলো এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা উচিত। আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমরা হাসিনাকে তার পরিবারের যে ইজম সেটা আমরা তৈরি করতে দেব কি দেব না, হ্যাঁ, যে তারা আমাদের দেশে পারিবারিক ভাবে জমিদারি করবে কিনা। একটা দলগত ভাবে একটা দল রাজনীতি করার অধিকার আছে, কিন্তু একটা ফ্যামিলি যখন পুরো দলকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে তখন ওই দলটা জিম্মি হয়ে যায়। তা এই যে দেখেন, আমেরিকার একটা সিনিয়র রাজনীতিবিদ, তিনি বললো যে বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে জাতিসংঘের মধ্যস্থতায়, ওইখানে আবার আওয়ামী লীগ নেতারা মানে মানে হাসিনা পরিবারের সদস্যরা বলতেছে ওর ব্যক্তিগত বক্তব্য। তার মানে দেখেন কতটা ফ্যামিলি দ্বারা করা মানে অ্যাকোয়ার করে ফেলেছে ওদের দলকে, যে ওদের দলের ওদের নেত্রী ছাড়া আর কেউ কোনো মতামত দিতে রাখে না, অধিকার রাখে না, কেউ কোনো পরামর্শ দেওয়ার অধিকার রাখে না, তারই দল, তারই সবকিছু। এই এইটা আমাদেরকে চেনার দরকার আছে। এটা যদি আমরা না চিনি তাহলে আমাদের বড় ক্ষতি আছে। আমি ব্যক্তিগতভাবে চরমোনাইকে নিয়ে বলতে গিয়ে অনেক কটু কথা বলেছি, তারপরে অনেক তর্ক করেছি, ঝগড়া করেছি, বিবাদ করেছি। একমাত্র উদ্দেশ্য ছিল যে তাদেরকে যদি আমি একটু বোঝাতে পারি যে আপনারা এই নির্বাচন থেকে ফিরে আসেন, বয়কট করেন, আমি একটু যদি বোঝাতে পারতাম তাহলে খুবই ভালো হতো। এবং সত্যিকার অর্থে যদি চরমোনাই মানে গতকাল যদি বুঝতে পারতো যে এই নির্বাচন থেকে আমাদের সরে আসা উচিত, তাহলে চরমোনাইয়ের যে উপকার হইতো চরমোনাই নিজেও বুঝতে পারছে না। চরমোনাই যদি বুঝতে পারতো যে আজকে 8টার দিকে তার এই নির্বাচন বয়কট করা উচিত, তাহলে তাদের যে উপকার হইতো এই বাংলাদেশের রাজনীতি, তারা তারা বুঝ তারা মানে কল্পনাও করতে পারতো না। চরমোনাই যদি 12টার আগে যদি নির্বাচন থেকে বয়কট করতো তাহলে তাদের যে এই রাজনীতির উপকার হইতো তারা কল্পনাও করতে পারতো না। কিন্তু এগুলো হলো মেধার বিষয়, বুদ্ধি এবং প্রজ্ঞার বিষয়, ঠিক আছে? তারা মানে যখন থেকে ফলাফল আসা শুরু করছে তখন কিছুটা আস করতে পেরেছে, হয়তো পরাজিত হবে, এবং তাদের উপর তো হামলা দ্বারা প্রমাণিতই হয়ে গেল যে তারা নির্বাচনকে কিভাবে প্রভাবিত করছে। এটা তো প্রমাণ হয়ে গেছে যে শায়েকা চরমোনাইয়ের উপর হামলা হয়েছে, প্রার্থীর উপরে হামলা হচ্ছে, রক্ত ঝরছে। এটা দ্বারা আর বোঝার উপায় থাকে না যে বাকি থাকে না যে নির্বাচনটা একটা খারাপ নির্বাচন হয়েছে। শেখ হাসিনা ধৈর্য ধরতে পারলো না আসলে, মানে তার সে মানে সে হেরে গেল, ঠিক আছে? চরমোনাই জিতে গেছে, চরমোনাই হেরে গিয়ে জিতে গেছে, আর শেখ হাসিনা জিতে গিয়ে সামনের নির্বাচনের জন্য হেরে গেছে। এটুকু শুধু বললাম। চরমোনাই ভাইরা আমাকে গালি দিচ্ছেন, ঠিক আছে, গালি দিয়েন না, ঠিক আছে? এই খেলা বন্ধ করেন, এই খেলা বন্ধ করেন, আসেন একসাথে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করি। লড়াই করে অনেকটা হয়েছে, আপনারাও ভোট দিতে পারেননি, আমরাও ভোট দিতে পারি না, আমাদের গণতন্ত্র জিম্মি হয়ে গেছে। একটা সুন্দর দেশ দরকার, ন্যায় বিচার ও সুশাসনের দরকার, গণতন্ত্র দরকার, সকল মানুষের জন্য নিরাপত্তা দরকার, মানুষের বাক স্বাধীনতা দরকার, এই সকল বিষয়ে আমাদের অবশ্যই ঐক্যমত হওয়া দরকার। এখানে রাগান্বিত হওয়ার কিছু করা যাবে না, ক্ষোভ হয়ে কিছু করা যাবে না, একে অপরকে গালি দিয়ে কিছু করা যাবে না। গালি যত আসে না আমরা দেই সরেচারকে, সব গালি সরেচারের জন্য আমরা লিখে দিই এখন থেকে, ঠিক আছে? ধন্যবাদ, সবাইকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।